আসনে তার ফোরালা ফাঁস হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ ও আরেক নেতা বরকতুল্লাহ বুলুর প্রায় নয় মিনিটের ফোন আলাপে উঠে এসেছে নির্বাচন ও আন্দোলন নিয়ে কিছু করতে না পারার হতাশার কথা। তুমি তো জানো যে আমি তোমার গত 15 দিন যাবত বলে আসতেছি, আমার কথা শোনে না। এখন তোমার মহাসচিব আমার টেলিফোন ধরে না, মহাসচিব কি সাপের ট্যাং দেখছিলে নাকি? হ্যাঁ, তো সারাদিন আমার টেলিফোন ধরে নেই। কালকে রাত্রে তারেক রহমান আমাকে ফোন করলো, আমি ওনাকে বললাম যে ওই মহাসচিব ফোন করে না, ধরে নাই কেন সে নিশ্চয়ই জানে। তারেক রহমানকে আমি এটা পুরাটা বলেছি, ওই যে দেখেন ইলেকশন করার কথা ছিল আন্দোলন করার জন্য, তা আপনাদের আন্দোলনের ইস্যুটা কি? আন্দোলনের ইস্যু করতে তৈরি করছেন আপনারা। আমরা কি বলেন, বারবার বলেছি যে যদি 300 ক্যান্ডিডেট কে ঢাকায় ডাকা হইতো, আর ঢাকায় যদি আমরা 300 ক্যান্ডিডেট যেখানে ইচ্ছে যদি বসে যেতাম, এতে দুনিয়া কাঁপাই দিত, একদম দেশের কাঁপাই দিত। আমরা বলতাম যে আমরা এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন করবো না, ফিনিশ। আর নাহলে বলতাম যে 20 দিন নির্বাচন পিছিয়ে দাও, 15 দিন পিছিয়ে দাও, এখনো টাইম আছে, হ্যাঁ, এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করো। এবং আমাদের এই যে গত 8-10 দিনে যত মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে, এবং সবাইকে যারা জেলে নিয়ে গেছে তাদেরকে মুক্তি দিতে হবে। জেনুইন কেস এগুলো, এগুলো জেনুইন ডিমান্ড। তারেক রহমান বললো আপনারা সিনিয়ররা বসে আপনারা বলেন, তারপরে আমি সিনিয়রদের করার কি আছে এখানে? সিনিয়রদের এটা একটা একটা মিটিং পর্যন্ত সে করলো না মহাসচিব, একটা সে ওই সংবাদ সম্মেলন করে, আর ডক্টর সমালোচনা সংবাদ সম্মেলন করে আমাদের নির্বাচন আন্দোলন হবে নাকি? তুমি যদি এই নির্বাচন এইভাবে, আমাদের তো সবচেয়ে বড় হাতিয়ার, আমরা 300 লোক যাই নির্বাচন কমিশনের সামনে বসে যেত, করো না হলে আমরা ভোট করবো না। হ্যাঁ, এটাই তো আন্দোলন, বিরাট আন্দোলন, একটা বিরাট আন্দোলন। এদিকে ভোটে শিবির কর্মীদের এজেন্ট হিসেবে নিয়োগ দিতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা 3 আসনের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। শিবির নেতাদের কাছে এজন্য ছবি ও আইডি কার্ডও চেয়েছেন তিনি। তার এ সংক্রান্ত ফোন আলাপ ফাঁস হয়েছে। তোমাদের আমি যে ফোন করি ফোন ধরে না তো? ও না, হে তো মামার আগে রাত্রে, হ্যাঁ, দেখা করার জন্য বলতেছিলাম একবার আসতো। আর এজেন্ট দেওয়ার ব্যবস্থা করো তুমি, শিবিরের ছেলেদের এজেন্ট দেবো আমাদের সকালে ব্যবস্থা করো, কাল সারাদিনে আইডি কার্ড আর ছবি দিয়ে শিবির যত এজেন্ট দিবে সবগুলো আমরা নিয়ে নেবো, বুঝছো? আর ওই যে ওখানে আমি ওই আর কি কি বাইরে বসলেন যে? না না, আর বাইরেও যাবে না তো, কি করে দিব? একবার ইলেকশন, একবার ইলেকশন দিনে চেষ্টা করবে সেদিন কি ভাগ্য বাইরে দিবে সেদিন জানি না, দিলে দিলে আমরা আমাদের এজেন্ট তো সেট করতে হবে। ছবি লাগবে।